এটা হলো একটি গ্লুগান। এবার আমি এই গ্লুগানটা প্যাকেট থেকে বার করব। আর এর সাথে যে গ্লুগুলো দিয়েছে সেইগুলোও বার করছি। আমাদের এই গ্লুগান আর এই গ্লু, আমাদের এখানটায় 6টা গ্লু দিয়েছে। এবার আমি গ্লুগানটা প্যাকেট থেকে বার করব। এবারে গ্লুগানটা আমি প্যাকেট থেকে বার করছি। এই হলো গ্লুগান স্ট্যান্ড, আর এই হলো আমাদের গ্লুগান। এই হলো আমাদের গ্লু। এবার গ্লুগানের এই জায়গাতে এই স্ট্যান্ডটা আমরা লাগিয়ে নেব। এই দেখুন আমি লাগিয়ে ফেলেছি। এবার আমি গ্লুগানটা গরম করার জন্য এই তারটি জ্যাকে লাগাবো। গ্লুগানের এই তারটা আমি এখন জ্যাকে লাগাচ্ছি। এবার এটা স্টার্ট করছি, এই শুরু হয়ে গেল। আমাদের এই গ্লুগানটি 4 মিনিট কিংবা 5 মিনিট গরম করতে হবে। ওকে, এখন এই গ্লুগানটি আপনারা দেখুন, এবার এই গ্লু স্টিকটা যতক্ষণ গরম হচ্ছে আমি একটু এই গ্লু স্টিকটা এখানটায় এই জায়গাটায় লাগিয়ে দিই। এটা হলো এইটা টিপলে এটা ভেতরে চলে যাবে। একটু একটু ঢুকিয়ে দিতে হবে। এই ঢুকে গেছে, পুরোটা পুরো ঢুকে গেছে আর যাচ্ছে না। তাহলে এটা ততক্ষণ গরম হোক। ওকে, দেখি এটা গরম হয়েছে কি না। না, এখনো গরম হয় না, আর একটু বাকি আছে। আমাদের গ্লুগানটি গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মুখ থেকে আটা পড়ছে। চলুন তাহলে আমরা একটা জিনিস জুড়ে দেখিয়ে দিই আপনাদের। আমি এখানটায় 4টে পেটি নিয়েছি, এইগুলো আপনাদের জুড়ে দেখাব। দেখুন আমরা এখন এটা জুড়ছি।
দেখুন ওটা জুড়ে গেছে, এটি সরে যাচ্ছিল বলে আমি এর উপরে একটি ভারী জিনিস মানে এটা একটা প্লাস চাপিয়ে দিয়েছি যাতে না সরে যায়। আর একটা আমি জুড়ে দেখাচ্ছি, দেখুন দেখুন খুব সুন্দরভাবে এটি জুড়ে গেল। এবারে আর এই একটি নিয়ে এর ওপরে এরকম করে জুড়ে দেব। দেখুন এবার আমি আমরা ওপরটা জুড়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে একটি চারকোনা বক্স হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দেখুন আমরা এখান থেকে স্কুলে দেখাচ্ছি। দেখুন এবার এটা জমে গেলে কিরকম এটা দেখতে লাগে, দেখুন দেখুন আমরা এবার এটাকে তুলছি, দেখলেন কতটা সুন্দর। এই যে গ্লু স্টিকটা এটা এরকম এরমভাবে আপনাদের জুড়ে দেখাচ্ছে, দেখুন দেখুন এর মাথায় আমি আর একটা জুড়ে দিচ্ছি। দেখলেন আমি এটা জুড়ে দিয়েছি। এবার আমরা এটা একটু খুলে নিচ্ছি। তা দেখলেন এই গ্লুগানটি কত সুন্দরভাবে কাজ করে। এই গ্লুগানটি 40 ওয়াটের। আর যদি এই ভিডিওটা ভাল লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন।